নমস্কার বন্ধুরা, আমার নাম সুজিত দেবনাথ। টেকনোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি পোকো এক্স টু এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই দুটি স্মার্টফোনের মধ্যে ফুল ডিটেলস কম্পারিজন করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই বলবো পোকো এক্স টু এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং ডিসপ্লে সম্পর্কে। পোকো এক্স টু এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স দুটি ফোনেই থাকছে গ্লাস বডি প্যাকসেটে। তাছাড়াও দুটি ফোনের ওই সামনে এবং পিছনে দুদিকেই থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা দেখতে পাবেন 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। পোকো এক্স টু তে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, কিন্তু রেডমি নোট 9 প্রো ম্যাক্স এ থাকছে 60 হার্জ রিফ্রেশ রেট। পোকো এক্স টু তে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G এর অক্টাকোর প্রসেসর, যেখানে রেডমি নোট 9 প্রো ম্যাক্স এ থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এর অক্টাকোর প্রসেসর। দুটি ফোনেই থাকছে ইনসাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি পোর্ট এবং ফেস আনলকের সুবিধা। পোকো এক্স টু এর ওয়েট হল 208 গ্রাম, কিন্তু রেডমি নোট 9 প্রো ম্যাক্স এর ওয়েট হল 209 গ্রাম। তো বন্ধুরা, এখন বলবো এই দুটি স্মার্টফোনের সিম কার্ড স্লট সম্পর্কে। পোকো এক্স টু তে আপনার ডেডিকেটেড সিম কার্ড স্লট দেখতে পাবেন না, কিন্তু রেডমি নোট 9 প্রো ম্যাক্স এ থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। পোকো এক্স টু এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স এর মধ্যে রেডমি নোট 9 প্রো ম্যাক্স ফোনটিতে আপনারা ইন্ডিয়ান নেভিক সিস্টেমের সাপোর্ট দেখতে পাবেন, অর্থাৎ ইন্ডিয়াতে ইসরো যে নেভিগেশন সিস্টেমটি ডেভেলপ করেছে তার সাপোর্ট আপনারা রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই ফোনটিতে দেখতে পাবেন, যা পোকো এক্স টু ফোনটিতে দেখা যাবে না। পোকো এক্স টু এই ফোনটিতে আপনার দেখতে পাবেন 4500 mAh এর ব্যাটারি এবং 27 W এর ফাস্ট চার্জার ইন বক্স, কিন্তু রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই ফোনটিতে আপনার দেখতে পাবেন 5020 mAh এর ব্যাটারি এবং 33 W এর ফাস্ট চার্জার ইন বক্স। এই দুটি স্মার্টফোনকেই চার্জ করতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতন। তো বন্ধুরা, এখন বলবো এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে। দুটি ফোনেই আপনারা ব্যাক সাইডে দেখতে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে পোকো এক্স টু তে থাকছে 64 MP প্রাইমারি, 8 MP আল্ট্রা, 2 MP ম্যাক্রো এবং 2 MP ডেপথ। তাছাড়া রেডমি নোট 9 প্রো ম্যাক্স এ থাকছে 64 MP প্রাইমারি, 8 MP আল্ট্রা, 5 MP ম্যাক্রো এবং 2 MP ডেপথ। এখন বলবো এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে। পোকো এক্স টু তে থাকছে ডুয়াল 5 হোল ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, যেখানে থাকছে 20 MP মেইন এবং 2 MP ডেপথ ক্যামেরা। তাছাড়া রেডমি নোট 9 প্রো ম্যাক্স এ থাকছে সিঙ্গেল 5 হোল ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, যেখানে থাকছে 32 MP মেইন ক্যামেরা। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনোটিতেই আপনার 20x জুম এর অপশন দেখতে পাবেন না, কিন্তু নাইট মোড এর অপশন দুটোতেই দেখতে পাবেন। তাছাড়া রেডমি নোট 9 প্রো ম্যাক্স এর মধ্যে আপনারা সেলফিতেও নাইট মোড দেখতে পাবেন, যা পোকো এক্স টু তে দেখা যাবে না। তো বন্ধুরা, এখন বলবো এই দুটি স্মার্টফোনের প্রাইস সম্পর্কে। পোকো এক্স টু ফোনটি আপনার 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার মধ্যে 6GB 64GB ভেরিয়েন্টের দাম 16,000 টাকা, 6GB 128GB ভেরিয়েন্টের দাম 70,000 টাকা এবং 8GB 256GB ভেরিয়েন্টের দাম 20,000 টাকা। তাছাড়া রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই ফোনটিও আপনার 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার মধ্যে 6GB 64GB ভেরিয়েন্টের দাম 15,000 টাকা, 6GB 128GB ভেরিয়েন্টের দাম 17,000 টাকা এবং 8GB 128GB ভেরিয়েন্টের দাম 19,000 টাকা। তো বন্ধুরা, এখন আসবো মেন কনক্লুশন পার্টে। আমার মতে আপনি যদি হেভি গেম প্লেয়ার হন, তাহলে পোকো এক্স টু ফোনটি আপনার জন্য বেটার হবে। আর আপনি যদি হেভি গেম প্লেয়ার না হন, আপনার যদি ব্যাটারি এবং চার্জার মেইন হয়, তাহলে রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই ফোনটি আপনার জন্য বেটার হবে। তো বন্ধুরা, আমার মতে এখানে দুটো ফোনই উইনার। তো এ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা, আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসবো সবসময় এরকম জবরদস্ত ভিডিও।